মার্ক সংকেয়ার রামাদান মোবারক। পবিত্র মাহে রমজানের আজ 22তম দিন। উত্তর আমেরিকায় আজকের ইফতার সন্ধ্যে 7:55 এবং সেহরি শেষ সময় ভোর 4:24। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক। আমেরিকা থেকে সম্প্রচারিত আমাদের সকলের জনপ্রিয় টিভি চ্যানেল টিটি কর্তৃক আয়োজিত দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ কর্তৃক নিবেদিত মানব জীবনে রমজানের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহর জুনায়েদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমরা বিগত দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব আমাদের সমস্ত মুসলমানের, সমস্ত ইমানদারের জন্য এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হচ্ছে সদগায়ে ফিতর। আমরা সকলেই জানি রমজান মাস আসলে আমরা ফিতরা দিয়ে থাকি এবং এই ফিতরা আমরা কেন দিই এবং এই ফিতরা কিসের মানদণ্ডের উপর ভিত্তি করে ফিতরা নির্ধারণ করা হয় এবং এই ফিতরা কাদেরকে আমরা দেব এবং এই ফিতরা কি টাকা দিয়ে দেওয়া উত্তম না খাদ্য দিয়ে দেওয়া উত্তম, কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে আলোচনা শুনব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সুদূর লন্ডন থেকে আমাদের সম্মানিত মহতারাম গোলাম মাওলা, ইসলামিক স্কলার, ইসলামিক স্পিকার from London. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Alhamdulillah, Mohan Rabbul Alameen er kitoggota abaro je Mohan Rabbul Alameen aske Ramzan er prothom theke shuru kore aske 22tomo Ramzan er shuchona amra korte jacchi, সেই 22 রমজানে আমরা আজকে আলোচনা করব সদকায়ে ফিতর এবং ফিতরের বিভিন্ন দিক নিয়ে। আমি চ্যানেল টিটি পরিবারের পক্ষ থেকে এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবার পক্ষ থেকে আমাদের মহতারামকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شكرا درشق سلطة مندولي و بستفق أبان سنل تيتير سمماريتو درشق بايو بونيرا أبنا راجي جيخاني بوشي আজকের এই অনুষ্ঠানটুকু শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব যিনি হাজারো লক্ষ মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এই প্যান্ডামিকের সময়ও এখন পর্যন্ত সুস্থ রেখে পবিত্র রমজান পালন করার যেই তৌফিক দান করলেন সেই মহান মাবুদের প্রতি আমরা শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে আমাদেরকে যেই বিধান, যেই নিয়ম কানুন, যেই সমস্ত চলার জন্য
করে দিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অষ্টম হিজরিতে পবিত্র রমজান ফরজ হওয়ার সাথে সাথে দ্বিতীয় হিজরিতে পবিত্র রমজান ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়ে দিলেন যে নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের শরীরের যাকাত হিসাবে রমজান যখন রাখা শুরু করে দিয়েছেন এবং দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে এবং মসজিদের মধ্যে এবং সকলের কাছে ঘোষণা করে দিয়ে দিলেন রমজান শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকে যেন সাদাকাতুল ফিতর দেয়। এই সাদাকাতুল ফিতর কি, এটার অর্থ হলো যদি আমরা যাই এটা হলো ভঙ্গ করা, সাড়া। অর্থাৎ কি ভঙ্গ করব, আমরা রোজাটা ভঙ্গ করব, অর্থাৎ রোজা শেষ করব, রোজা ছেড়ে দিব। আর এটাকে সাদাকাতুল সাওম বলা হয়, যে যাকাতের যেরকম যাকাতের আমরা মালের থেকে আমরা যেভাবে সাদাকা দিই এভাবে আমাদের আমরা যে রোজা রেখেছি আমাদের ভুল হতে পারে, আমাদের আমরা অনেক খারাপ মন্তব্যের মধ্যে আমরা ছিলাম বা অনেক ধরনের কুমন্ত্রণা শয়তান আমাদেরকে দিতে পারে এই সমস্ত জিনিস থেকে, অথবা বেহুদা কথা বেহুদা সময় আমরা নষ্ট করতে পারি, এই সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করার জন্যেই এই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমরা যদি সাদাকাতুল ফিতরের যে হুকুমটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেওয়ার জন্য বলেছেন সেটা যদি আমরা পড়ি এবং জানি যে ওয়ান একটা হাদিসের মধ্যে এভাবে বলেছেন যে আন আমর ইবনে শুয়াইব আন আবিহি আন জাদ্দিহি, যে আমর ইবনে শুয়াইব তার বাবা থেকে এবং তার দাদা থেকে বর্ণনা করেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বললেন যে একবার যখন তিনি মদিনাতে গেলেন মক্কাতে অলিতে গলিতে, অর্থাৎ এমন ভাবে ঘোষণা দিলেন যে প্রত্যেক মানুষদেরকে বললেন যে তোমরা বলে দাও সাদাকাতুল ফিতর সকল মুসলমান নারী এবং পুরুষ স্বাধীন গোলাম ছোট বড় সকলের উপর ওয়াজিব। এবং এই ব্যাপারে বলা হয়েছে যে এই হাদিসে বলা হয়েছে যে দুই মুদ গম বা এটা ছাড়াও অন্য কিছু, যে দুই মুদ গম বা এক মুদ গম সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হলো এই বর্তমান যুগের যদি আমরা হিসাব করে তাহলে 875 গ্রাম, আর এক সা বলা হলো যে 3500 গ্রাম। এটা বর্তমান যুগে মানে 3.5 কেজি আর ওটা হলো 1.25 কেজি বা 1.25 কেজি, এভাবে অনেক ধরনের ব্যাখ্যা আছে। তো এখানে যে কি পরিমাণ, কেন আমরা এই যাকাতুল ফিতর দিব, যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণনা করেন ঈদুল ফিতরের জন্য নির্ধারিত করেছেন যে ফিতরা রোজাদারদের বেহুদা কাজকর্ম এবং অশ্লীলতার টুটি বিচ্যুতি থেকে পাক করবে এবং সেই সাথে অভাবগ্রস্তদের খানাপিনার ব্যবস্থা হয়ে যাবে। অতএব যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সাদাকায়ে ফিতর পরিশোধ করবে তার সেই সদগা কবুল হবে, এবং যে নামাজের পরে পরিশোধ করবে তা সাধারণ দানের মতো হয়ে যাবে। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে কোন ব্যক্তি সাদকাতুল ফিতর আমরা কখন পরিশোধ করব, কখন দিব, এই যদি আমরা সময় নির্ধারণ করা হয় ওই সময়টুকু বলা হয়েছে যে ফজরের পূর্বে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে তার কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, অথবা ফজরের পূর্বে কোন ব্যক্তি যদি মারা গিয়েছেন,
এখন যিনি মারা গিয়েছেন তার জন্য আর এই এই জাকাতুল ফেতর ওয়াজিব হবে না, কিন্তু যিনি জন্মগ্রহণ করেছেন তার উপরে ওয়াজিব হবে, যিনি ইসলাম গ্রহণ করেছেন তার উপরে ওয়াজিব হবে। এই যে ওয়াজিব, এরপরে কার উপরে এই জিনিসগুলো ওয়াজিব, কোন পরিমাণ সম্পদ থাকলে এটা পরে ওয়াজিব হবে, কোন ব্যক্তি যেরকম জাকাতের জাকাতের নেশাব পরিমাণ যদি হয় সেটা 1 বছর থাকতে হয়, কিন্তু এই সাদাকাতুল ফিতরের জন্য 1 বছর বাধ্যতামূলক নয়। তিনি যদি ওই ব্যক্তির কাছে কোনো সম্পদ পরিমাণ মানে নেশাব পরিমাণ সম্পদ ওই ঈদের দিন ফজরের পূর্বে সে মালিকানা হয়ে যায়, তখন তার উপরে এটা ওয়াজিব হবে। এরপরে কার 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 উপর যাকাত সাদাকাতুল ফিতর ওয়াজিব, এখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে যিনি মালিক থাকবেন, অর্থাৎ বালে যে লোক থাকবে যে যার যাকাত দেওয়া ফরজ, সেই লোকের উপরে ওয়াজিব তার নিজের আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে এবং মা বাবা থাকলে ওদের প্রতি প্রত্যেকের উপরে প্রত্যেককেই যাকাত তিনি পরিশোধ মানে যাকাতুল ফেতর অর্থাৎ সাদাকাতুল ফেতর আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি এরকম হয় যে তার গোলাম সে ইনকাম করে না কিন্তু মালিক যাকাতের মানে ভাগিদার মানে মালিক সমপরিমাণ সম্পদ আছেন, তার উপরে তার ওই গোলামের যাকাতও সাদাকাতুল ফেতর আদায় করে দিতে হবে। এমনকি কোনো বাচ্চা যদি নাবালক অথবা পাগল অথবা অসুস্থ অথবা কোনো ব্যক্তি রোজা রাখেন রাখতে পারে না, রোজার সাথে এই যাকাতুল ফেতরের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ রোজা না রাখলে পরেও রোজা না রাখতে পারলে পরেও এই যাকাতুল ফেতর অর্থাৎ সাদাকাতুল ফেতর তিনি আদায় করবেন। এবং কাকে কাকে দিবেন, যেটা আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে 8 ধরনের ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, সেরকম ওই আট ব্যক্তিকে সাদাকাতুল ফেতর দেওয়া যাবে। তাহলে আমরা 8 ব্যক্তির মধ্যে প্রথম যদি আমরা ধরি যে এই ফকির, মেসকিন, তারপরে মুআল্লাফাতুল কুলুব, তারপরে আমেলিন, এই সমস্ত লোক যারা যাকাতের ব্যাপারে যাদের কথা বলা হয়েছে ওই সমস্ত লোকদেরকে সাদাকাতুল ফেতর দিবেন। কেন আমরা সাদাকাতুল ফেতর দিব, যেটা আমরা আগে বলেছি সাদাকাতুল ফেতর আমরা এই জন্য দিব যে সমাজের ভিতরে ভারসাম্য রক্ষা করার জন্য। কারণ আমি আপনি যে সমস্ত ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদের জামাতে যাব, ঈদের নামাজ পড়ব, আনন্দ করব, নতুন জামা পরব, নতুন ভালো খানা আমাদের ঘরের ভিতরে আমরা পরিবেশন করব এবং সে অনুযায়ী আমরা নিজেরা খাবো, নিজেদের আত্মীয় স্বজনকে খাওয়াবো। কিন্তু দুস্থ, এতিম, অসহায়, গরিব যারা ঈদ উল ফিতরের দিন তাদের খাদ্যের ব্যবস্থা নেই, তাদের জামা কাপড়ের ব্যবস্থা নেই, তাদেরকে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদাকাতুল ফিতর আমরা সাথে সাথে ঈদের পূর্বে অর্থাৎ 2-3 দিন পূর্বেই আমরা সেটাকে আদায় করে দিব। যদি আমরা সেটা আদায় করে দিই তাহলে আমাদের এই যে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা এমনকি সাদাকাতুল ফিতর আমরা নন মুসলিমকেও দিতে পারবো, যেটা জাকাতের ব্যাপারে নির্ধারণ আছে শুধুমাত্র মুআল্লাফাতুল কুলুব ওই সমস্ত মানুষদেরকে নন মুসলিমকে দেওয়া গিফট হিসেবে, যারা দিলে পরে সে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে তাকে সাহায্য করলে, হেল্প করলে। কিন্তু সাদাকাতুল ফিতর এটা সে মুসলমান হতে হওয়ার প্রয়োজন তা না,
তার কোনো প্রতিবেশী যদি গরিব থাকে নন মুসলিম, তার যদি মনে করেন যে এই ব্যক্তির জন্য দরকার, তাহলে ওই ব্যক্তিকে দিতে পারবেন। এবং আমরা তাহলে ওই সাদাকাতুল ফিতরটা আমরা এক এক জনেরটা যদি যেই দেশে যেই পরিমাণ এই সাদাকাতুল ফিতর হয়, যেমন লন্ডনে মেজরিটি ওলামারা বলছেন যে সর্বনিম্ন 5 পাউন্ড, আমেরিকাতে হয়তো আর একটু বেশি হতে পারে, সেভাবে যদি আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, তবে ওলামাদের ব্যাপারে হাদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে যে সবচেয়ে উত্তম হলো পরে আমরা খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা। এখন খাদ্য আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা বিরতির পরে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। শুধু দর্শক, সপ্তাহ জুড়ে বাংলাদেশে ঘটে যাওয়া ট্রাফিক, ট্রান্সপোর্ট, টেকনোলজি ও ট্যুরিজমের আলোচিত ঘটনার সংবাদ বিশ্লেষণ নিয়ে এন্ড অব দ্য উইকে আপনাদের সঙ্গে থাকব আমি আমিনুর রহমান। কোন সময় আসে, কোন সময় যাবে, কোনো ক্যাটাগরি নাই, কোনো টাইম নাই, কিছু নাই, সে কোনো লোক হয় না, সিঙ্গেল এর কোনো ব্যবস্থা নাই। দেখতে পাবেন বাংলাদেশ সময় প্রতি শুক্রবার রাত 8টায় এবং নিউ ইয়র্ক সময় সকাল 10টায়। চোখ রাখুন আপনার প্রিয় টেলিভিশন চ্যানেল টিটির পর্দায়। খোশ আমদেদ মাহে রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রোজার তো একমাত্র পুরস্কার একমাত্র মালিক নিজ হাতে দিবেন। আল্লাহর ফিয়ার তোমার মধ্যে কন্টেইন থাকতে হবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, ম্যাক্সিমাম জায়গায় যাকাতের কথা বলেছেন। প্রতিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের নিয়ে আপনাদের সামনে আসছে যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা কল্যাণময় রমজান অনুষ্ঠানে। এমন পুণ্য দান করবেন যে পুণ্য তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। থাকবে মাহে রমজানের ফজিলত, তাৎপর্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। যারা সাহারি খায় তাদের উপরে দোয়া করেন, তাদের উপর রহমত নাজিল করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে থাকেন। দেখতে চোখ রাখুন পুরো রমজান জুড়ে নিউ ইয়র্ক সময় প্রতিদিন ইফতারির পূর্বে শুধুমাত্র চ্যানেল টিটির পর্দায়। প্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। দি গ্রেটার নোয়াখালী সোসাইটি কর্তৃক নিবেদিত মানব জীবনে রমজানের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে আজকে আমাদের মহতারাম আলোচনা করতেছিলেন সদকাতুল ফিতর, আমরা কিভাবে দিব, কাকে দিব এবং কি পরিমাণে দিব। খুব মানবন্ত আলোচনা করে যাচ্ছেন কোরআন এবং হাদিসের আলোকে। আমাদের মহতারাম বলতেছিলেন আমরা টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর দেব না খাদ্য দিয়ে দেব, এবং কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা পাই সেটা উনি আলোচনা করতেছিলেন যে খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে সেটা একটা উত্তম পন্থা অবলম্বন করা হবে। আমরা আমাদের মহতারামের মুখ থেকে আবারও শুনবো সদকাতুল ফিতর সম্পর্কে উনি যে আলোচনা করতেছিলেন,
আমি মহতারামকে আলোচনা কন্টিনিউ করার জন্য বলবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। যে আমরা যদি হাদিসের আলোকে আমরা জানতে পারি যে সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে সাদাকাতুল ফিতর আমরা কিভাবে দিব এবং কোন জিনিস দিয়ে দেওয়া উত্তম, যেটা উপস্থাপক একটু আগে আমাদেরকে আপনাদেরকে বলেছেন, আসলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সাদাকাতুল ফিতর দিতেন যে সমস্ত জিনিস দিয়ে, সেগুলো সমস্ত কিছুই খাদ্য ছিল। বিশেষ করে যেই সমাজে যেই খাদ্যটা বেশি প্রচলিত ছিল, যেমন ওই সময়ের সময়ে প্রথম যেটা যব অথবা গম অথবা খেজুর অথবা কিশমিশ অথবা এই সমস্ত জিনিস দিয়ে, এমনকি পনিরের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। তো এই যে জিনিসগুলা দেওয়া হতো, বর্তমান যুগে আমরা এমনভাবে জাকাতুল ফেতর দিচ্ছি যেটা যদি আমাদের সমাজে আমরা দেওয়ার মতো এই জিনিসগুলা থাকে, যেমন এই বিশেষ করে গম বা যব ভুট্টা অথবা এই যে কিশমিশ অথবা খেজুর, তো আমরা জাকাতুল ফেতর আসলে আমাদের দেশে কি করে, যে সর্বনিম্ন যেটা অর্থাৎ গম কম দাম, ওই জিনিসটা আমরা কি আমরা দিই। আমাদের উচিত যে যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের এই কথাগুলো শুনছেন, যে যাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমরা যেরকম কোরবানে গরু কিনে সেটাকে আমরা কি প্রতিযোগিতামূলক, যেটা বেশি দামের গরু সেটা আমরা কোরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, তাহলে কেন নয় আমরা রমজানে যে 350 মানে 3,500 গ্রাম অর্থাৎ 3.5 কেজি খেজুরের মূল্য আমরা বা খেজুর আমরা কেন দান করি না? এমনকি যদি আমরা বেশি দান করি, এই যে 3.5 কেজি খেজুর যদি আমরা দান করি, তাহলে তো যব অথবা গম অথবা ভুট্টা থেকে এটার দামটা বেশি হবে। তো আল্লাহ সুবহান, আমরা এটা আশা করব যে সমস্ত ভাই বোনদের আল্লাহ সুবহান ও তাআলা অধিক সম্পদ দিয়েছেন, তারা যে বেশি যেটা দামি জিনিস, যেমন এই কোরবানে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি, কোরবানিতে একটা সাধারণ ব্যক্তিরা যদি হয়তো $1,000 বা £1,000 দিয়ে একটা গরু কোরবানি করা যায়, কিন্তু যারা আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তারা £5,000 অথবা $5,000 দিয়ে তারা গরু কোরবানি করেন, তাহলে কেন নয় আমরা £5-এর যেই জাকাতুল ফেতর বা সাদাকাতুল ফেতর আমরা আদায় করি, সেটা আমরা কেন এই 3.5 কেজি খেজুর $10 বা $15 বা $20 বা $50 দিয়ে আমরা কেন জাকাতুল ফেতর আদায় করব না, যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেহেতু আমরা এটা আদায় করতে পারি। তবে ওলামাদের মতে যদি, যেহেতু উত্তম হলো খাদ্য দিয়ে, কিন্তু কোনো ব্যক্তি যদি খাদ্য না দিয়ে সম্পদ টাকা পয়সা ডলার এগুলো দিয়ে দেয়, সেটাও তার আদায় হয়ে যাবে। এরপরে আমরা যদি আসি যে কোনো, যে আমরা যেখানে আসি সেখানের স্ট্যাটাস অনুযায়ী আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করব এবং ওই এলাকায় দেওয়ার জন্য চেষ্টা করব। যদি ওই এলাকায় দেওয়ার মতো কোনো গরিব না থাকে অথবা আমাদের নিকট আত্মীয়দের মধ্যে যেখানে আমরা বাস করি বা যেখানে আমাদের জন্মস্থান সেখানে যদি কেউ থাকে, তাহলে আমরা এটা সেখানেও দিতে পারবো, এটাতেও আমাদের কোনো দোষ হবে না। তাহলে আমরা এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে সাদাকাতুল ফিতর আমরা উত্তমটা, উত্তম যেই খাদ্য সেটা আমরা পরিশোধ করব, যেমন পনিরের দাম অনেক বেশি, যেমন খেজুরের দাম অনেক বেশি, যব গম ভুট্টার দাম তুলনামূলকভাবে ওখান থেকে একটু কম, তাহলে ওলামায়ে কেরাম যেটাকে বলেন যে সর্বনিম্ন
5 পাউন্ড, আর লন্ডনে আমেরিকাতে হয়তো বা আর একটু বেশি ডলার হতে পারে, সেভাবে আপনারা ওই এলাকার ওখানের যে সমস্ত ওলামা একরাম আছেন তাদের থেকে জেনে নিয়ে সবচেয়ে বেশি উত্তম হবে, যেটা আমরা একটু বেশি করে দেওয়া। এবং এই জাকাতুল ফেতর আমরা কয়জনকে দিব, আমরা যদি আমাদের ফ্যামিলির 2 জন, 3 জন, 5 জন, 7 জন থাকে, এক এক ব্যক্তিকেও আমরা পরিশোধ করতে পারি, অথবা আমরা এই এই সম্পদটা, এই জাকাতুল ফেতরটা আমরা কয়েকজনকে ভাগও করে দিতে পারি, এটাতে কোনো ধরনের আমাদের সমস্যা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এভাবেই সাহাবীরা ভাগ করে দিয়েছেন, যে সমস্ত গরিব অসহায় সাহাবী ছিলেন এবং এমনকি অমুসলমান ছিলেন তাদেরকেও সাদাকাতুল ফেতর ভাগ করে দিয়েছেন, এবং ঈদের আনন্দ প্রত্যেকের মাঝে ভাগ করে দিয়ে একটা সমাজে মুসলমান অমুসলমান যেই বাস করুক না কেন সকলকে দিয়ে সকলকে আনন্দ দেওয়ার জন্য, সকলকে আনন্দিত রাখার জন্য এবং সকলকে ভালো ভাবে যেন একটা ঈদের দিন আনন্দের দিন উৎসব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। তো আসুন ভাই ও বোনেরা, আমরা যারা এই আলোচনাটুকু দেখছি এবং আমরা শুনছি, আমাদের প্রত্যেকের উচিত এই সাদাকাতুল ফিতর, আমরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এবং যেভাবে বর্তমান যুগের ওলামারা বলেছেন, সেভাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, এবং যেখানে যেভাবে এই আমরা যদি জানি যে সর্বনিম্ন 175 গ্রাম এবং সর্বোচ্চ 3500 গ্রাম পর্যন্ত আমরা আদায় করতে পারি, তাহলে 1 কেজি 775 গ্রাম হলো গম এবং তার অথবা তার মূল্য, অথবা 3 কেজি 500 গ্রাম আদায় যেটা আমরা খেজুরের মূল্য আদায় করা যাবে। তাহলে সদকার ফেতর আমরা এটা সর্ব অবস্থায় আমরা চিন্তা করব যে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে এই এটা সদকায়ে ফেতর হবে না, সেটা সাধারণ সাদাকা হবে। এমনকি এমনও হাদিস আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সাদাকায়ে ফেতর আদায় করে নাই সে যেন মসজিদে না আসে, অর্থাৎ তার ঈদের নামাজ আদায় করার পূর্বে আমাদেরকে আদায় করতে হবে এমন নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা এই নির্দেশটা পালন করব এবং যত তাড়াতাড়ি সম্ভব সাহাবীদের মধ্যে যেভাবে অত্যন্ত অনেক 2-3 দিন পূর্বে অনেক ঘরে তারা ঈদের আনন্দ করার জন্য সাদাকাতুল ফেতর দিয়ে দিতেন, সেভাবে যদি আমরা আমাদের যে সমস্ত ভাই বোনেরা দূরে আমরা বসবাস করি, আমরা আমাদের দেশগুলোতে আমেরিকাতে লন্ডনে বা ইউরোপে যদি আমরা দিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ, যদি আমরা দিতে না পারি তাহলে অন্তত আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে যদি আমরা পাঠিয়ে দিই, তাহলে আমরা কয়েকদিন পূর্বে যদি আমরা পাঠিয়ে দিই আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে জানিয়ে দিই যে আমাদের দেশের যে সমস্ত এই জাকাত খাওয়ার উপযোগী যে সমস্ত ভাই বোনেরা ওদেরকে আমরা দিয়ে দিব, এমনকি আমাদের পাড়া প্রতিবেশীর নন মুসলিম হলে পরেও আমরা তাদেরকেও দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাদাকাতুল ফিতর অর্থাৎ এই জিনিসটা যেন আমরা বিভিন্নভাবে আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং এই ওয়াজিব কাজটুকু যেন আমরা সঠিকভাবে আদায় করে আমাদের রোজার মধ্যে যে ভুল ত্রুটি এবং কোনো ধরনের যদি অশ্লীলতা বা ব্যয়াপনা থেকে থাকে এবং কোনো ধরনের এই অন্যায় কাজ আমরা করে থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা আমাদের রোজা যেন কবুল হয়, সেই জন্য রোজার এই কাফফারা হিসাবে আমরা যেন পরিশোধ করে আমরা নিজেদেরকে নিজেদের রোজাকে এবং নিজেদের
এই পবিত্রতাকে আমরা যেন আরো ভালোভাবে করতে পারি। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমাদের মহতারাম খুব চমৎকার ভাবে আমাদেরকে সদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করেছেন এবং কিভাবে, কাকে এবং কি মানদণ্ডে আমরা সদকাতুল ফিতর দিব। আপনারা আশা করি এই আলোচনা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমাদের আজকের মতো অনুষ্ঠানের মূল আলোচনা। আমরা দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ কর্তৃক নিবেদিত মানব জীবনে রমজানের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও আমরা ইনশাআল্লাহ কোন মহতারাম এবং কোন মেহমান নিয়ে নতুন কোন আলোচনার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিদিন সেরির পূর্ব মুহূর্তে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের অনুষ্ঠান দেখতে চান, সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেল হচ্ছে www.channeltt.tv এবং ফেসবুক পেজে আমাদের সাথে আপনারা সংযুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ facebook.com/channeltttv এবং ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন youtube.com/channeltttv। এছাড়াও আপনারা আমাদের বিশেষ বুলেটিন, নিউজ এবং বিভিন্ন অনুষ্ঠান সরাসরি আমাদের টিভি চ্যানেল থেকে দেখতে পারবেন। আপনারা আমেরিকা থেকে সবচেয়ে বড় নেটওয়ার্ক রুকু টিভিতে আমাদের চ্যানেলের চ্যানেল টিটি টাইপ করে ঘরে বসেই আপনার স্মার্টফোন এবং যে কোনো স্মার্ট টেলিভিশন থেকে আমাদের চ্যানেল সরাসরি দেখতে পাবেন ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আগামী কালকেও আপনাদের সামনে আবারও আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং চ্যানেল টিটির অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। খোশ আমদেদ মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার তো একমাত্র পুরস্কার, একমাত্র মালিক নিজ হাতে দিবেন। আল্লাহর ফিয়ার তোমার মধ্যে কন্টেইন থাকতে হবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, ম্যাক্সিমাম জায়গায় যাকাতের কথা বলেছেন। প্রতিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের নিয়ে আপনাদের সামনে আসছে যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা কল্যাণময় রমজান অনুষ্ঠানে। এমন পুণ্য দান করবেন যে পুণ্য তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। থাকবে মাহে রমজানের ফজিলত, তাৎপর্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। যারা সাহারি খায় তাদের উপরে দোয়া করেন, তাদের উপর রহমত নাজিল করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে থাকেন। দেখতে চোখ রাখুন পুরো রমজান জুড়ে নিউ ইয়র্ক সময় প্রতিদিন ইফতারির পূর্বে শুধুমাত্র